যে আরোহী এতদিন ধরে দেখটা মিরাজ ভাইয়ের সাথে সে আহরির নাম শুনলে এখন ঘৃণা করে একটা পাবিল লোভী মেয়ে আরোহী একটা লোভী মেয়ে তুমি ওর থেকে ভালো ডিজার্ভ করো এগিয়ে যাও

এবং মিরাজ খান তারা একটা ভালো জুটি তো হঠাৎই আরোহী মিরাজ খানের মধ্যে বিচ্ছিন্ন হওয়ার পর কিন্তু এই দশা তবে বাস্তবে আরোহী নষ্ট হয়ে গেছে নাকি বাস্তবে তিনি নষ্ট হয়ে এটা কতটা সত্যপূর্ণ আজকে ভিডিওটা এতটাই পর্যন্ত আচ্ছা তো আরোহী এবং মিরাজ খান তাদেরকে এমন লোক চেনে না যে তাদেরকে খুঁজে পাওয়া যাবে না তো আরোহী এবং মিরাজ খান দীর্ঘ কয়েক বছর ধরেই কিন্তু তারা বিভিন্ন আরো শর্ট ফিল্ম বানিয়ে আসতেছে এইটা আমরা জানতাম আর হ্যাঁ আমরা কিন্তু জানি যে আরহিমিম এবং মিরাজ খানের মধ্যে শুধু একটা বন্ধুত্ব সম্পর্ক কিন্তু এর আগে পোস্টে আমাদের মিরাজ খান জানিয়েছে আরহিমিমের সঙ্গে তার বিয়ে কত কয়েক বছর আগে হয়েছিল এটাও সম্ভব হঠাৎ আরহিমিম এবং মিরাজ খানের মধ্যে কি সম্পর্ক বিচ্ছিন্ন হলো কি কারণে এটা কিন্তু তারা স্বীকার করেনি তো আরহিমিমের সঙ্গে কিন্তু আমাদের মিরাজ খানের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে এটা কিন্তু মিরাজ খান তার স্টোরির মাধ্যমে পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছেন বিশ্বাস ও ভালোবাসার সাথে যারা বেইমানি করে তারা সাময়িকভাবে জয়ী হলেও সারা জীবনের জন্য পরাজিত টানা দুই দুইবারের মতো পোস্টের মাধ্যমে দিয়েছেন মিরাজ খান আমাদের আরোহী মিম একটা লোভী মেয়ে এবং নষ্ট মেয়ে আর হ্যাঁ মিরাজ খান আরো ইঙ্গিত দিয়েছেন আমাদের আরোহী মিম কিন্তু লোভের কারণে নাকি মিরাজ খানকে সেরে চলে গিয়েছেন বর্তমানে কিন্তু আরহমিম এতটা উপরে উঠেছে এবং এতটা অহংকারে ভিতর তার ভিতর ঢুকে পড়েছে আমাদের মনে হয় আরহমিম আসলে বাস্তবে অনেক কা লোভের মধ্যে পড়ে গেছে আর এই লোভের মধ্যে পড়ে তার কারণেই কিন্তু আমাদের মিরাজ খানকে আজকে ভুলে গেছে আরহমিম তো এত পরিমানে তাদের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে যেটা ফাটা বলে প্রকাশ করা যাবে না বাস্তবে কি কারণে তাদের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে তাদের বিয়ের কারণে সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে নাকি বন্ধুত্বের সম্পর্ক কারণে বিচ্ছিন্ন হয়েছে এটা সত্যটা তারা নিজে বলে তো এখন অনেকে আমাকে কমেন্ট করতেছেন আরহমিম আর মিরাজ খানের মধ্যে নাকি এখনো বন্ধুত্ব সম্পর্ক সম্পর্ক তাদের বিয়ে হয়েছিল এবং তাদের মধ্যে যে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক এটা নাকি নাই এটা এটা আইসুকর আইসুকর এই দেশের জনগণের জন্য আইসুকর এর আগে দুই দুইবার পোস্টের মাধ্যমে আমাদের মিরাজ খান জানিয়ে দিয়েছে গত চার বছর আগে আর এবং মিরাজ খানের গোপনে বিয়ে হয়েছিল যেটা মিরাজ খান নিজে পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছেন কিন্তু যে চার বছর সব ভুলে পরকে লিপ্ত হয় তাকে আপনারা কি বলবেন তবে সম্পর্ক কি কারণে ভেঙে গিয়েছিল এটা কিন্তু তারা কোনো ভাবে শেয়ার করেনি তো বর্তমান সময় আরোহিমিম কিন্তু লোভের মধ্যে পড়ে গেছে যার ফলে মিরাজ খানকে ছেড়ে চলে গেছে আর এর পর এক পাবলিক মিরাজ খানকে কমেন্ট বক্সে কমেন্ট করেই যাচ্ছে যে আরোহিমিম মিরাজ খান শব্দ সা আরহিমিমের বাস্তবে তাদের দুইজনের মধ্যে আসলে সঠিক দোষ টাকার এটা কিন্তু বাস্তবে কেউ জানে না যা ভিডিও কেমন লাগছে কমেন্ট জানিয়ে দিবেন এমন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ